নমস্কার, আপনারা দেখছেন প্রিয় চিত্র সাথী নিউজ। পাঁচই সেপ্টেম্বর থেকে নন্দন থ্রিতে সিনেমা ঠেকের উদ্যোগে শর্ট ও ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালের শুভ সূচনা হয়। পাঁচ দিন ধরে চলা উৎসবে 65 জন ফিল্ম মেকারের ছবি প্রদর্শিত হয়। উৎসবের সভাপতি চিত্র পরিচালক গৌতম ঘোষ, সাধারণ সম্পাদক ঋতব্রত ভট্টাচার্য, কার্যনির্বাহী সভাপতি অজয় সেনগুপ্ত সহ যুগ্ম সম্পাদক তাপস রায় ও ইন্দুভূষণ দে প্রমুখদের অক্লান্ত পরিশ্রমে এই উৎসব দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। শেষ দিনে উৎসবের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের হাতে মানপত্র সহ জয়ীদের হাতে স্মারক ও আর্থিক রাশি পুরস্কার তুলে দেওয়া হয় অভিনেত্রী মমতা শঙ্করের হাত দিয়ে। অসংখ্য নবাগত পরিচালক এই উৎসবে নিজেদের ছবি দেখাতে পেরে বেশ খুশি ও আনন্দিত। সিনেমা থেক যেভাবে নতুন ফিল্ম মেকারদের পাশে দাঁড়িয়ে এই অভিনব প্রয়াস গ্রহণ করেছে তা যথার্থ প্রশংসনীয়। স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র দেখার আগ্রহ দর্শকদের মধ্যে বরাবরই রয়েছে তা আবারও প্রমাণ হল উক্ত উৎসবে ভিড় দেখে। শেষ দিনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছবির পাশাপাশি জুরিদের পছন্দের সেরা দশটি ছবিকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। ফেস্টিভ্যালটা শুরু করেছিলাম 2019 সালে প্রথম আমরা ফেস্টিভ্যাল করেছিলাম। সেই সময় আমরা প্রায় 88টি ছবি দেখিয়েছিলাম। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল যারা দবি ছায়াছবি এখানে করে, যারা শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম করেন তাদের দেখাবার জায়গা নেই, বিশেষ করে লন্ডনে তাদের দেখাবার একটা সুযোগ করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল। তারপরে আমরা এটা দ্বিতীয় বছর করছি। এবছর মাঝখানে 2 বছর করতে পারিনি, করোনার কারণে আপনারা সবই জানেন আমাদের রুটিন একটু চেঞ্জ হয়ে, জীবনের রুটিনই চেঞ্জ হয়ে গেছে। এবছরে আমরা প্রায় 65টা ছবি করছি। তার কারণ আমরা যে ছবিগুলি করছি এবারে তার সেন্সরশিপ এক্সেমশন যে সার্টিফিকেট সেটা দিল্লি থেকে আলাদা হয়েছে। আইআইটি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা অত্যন্ত সহযোগিতা করেছে, কিন্তু 65টার বেশি ছবি সেন্সরশিপ আমরা জোগাড় করতে পারিনি। সেই জন্য 65টি ছবি আমরা দেখাচ্ছি। আমাদের সবচেয়ে গর্বের কথা, আনন্দের কথা, যে ছবিগুলি আমরা পেয়েছি তার প্রায় 80% ছবি অত্যন্ত উচ্চ মানের। আমরা আনন্দিত যে আগামী দিনে এই সব ছেলেমেয়েরা তারা চলচ্চিত্রকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে, একটা উচ্চারণের পথ দেখাবে। তাদের প্রতিভা আছে, তাদের দক্ষতা আছে, তারা জানে ক্যামেরা কী করে কথা বলা যায় ক্যামেরাকে দিয়ে, তারা সেই সব জানে। এবং আমরা সেই জন্য আশা করছি তাদের ছবি আজকের এখানে প্রশ্নবিচিত হয়েছে, ফুলের মতো ফুটেছে, কিন্তু তারা মুকুল ধরবে একদিন। এই এরা অনেক বড় জায়গায় পৌঁছাবে এই বিশ্বাস রাখি। আমরা এই জন্যই এই উৎসব চালিয়ে যাব যাতে নবীন প্রজন্মের কাছে আমরা একটি নতুন দিগন্ত পৌঁছে।
শিক্ষার আমাদের পুরস্কার দিচ্ছি, সেকেন্ড থার্ড ক্যাশ পুরস্কার দেবো আপনার, তার সাথে সার্টিফিকেট এবং মেমেন্ট দেবো। আর ডকুমেন্টারি যেহেতু 500টি মাত্র, আমরা একটি পুরস্কার দিচ্ছি, সার্টিফিকেট দিচ্ছি। কলকাতা দেখতে দেখতে 10 বছর হচ্ছে এবং আমাদের এই চলচ্চিত্র উৎসবের এটা দ্বিতীয় বছর। আমাদের উদ্যোগ মূলত সেই সমস্ত তরুণ চিত্র পরিচালক যারা স্বল্প দৈর্ঘ্যের ছবি করেন, যারা তথ্যচিত্র তৈরি করেন, তাদের একটা প্ল্যাটফর্ম পাইয়ে দেওয়া। তার থেকেও বড় কথা, যারা তাদের মেধা, উৎকর্ষতা, মনন দিয়ে ছবি করেন এবং এমন ছবি করেন যেখানে বাণিজ্যিক জগতের বাইরেও তারা এমন কিছু কথা বলতে চান যে কথার মধ্যে দিয়ে চলচ্চিত্রের উদ্ভাবনী শক্তি এবং চলচ্চিত্রের ভাষাকে তারা সমৃদ্ধ করার যে প্রয়াস করেন, সেই প্রয়াসেই জয় তিলক পড়িয়ে দেওয়াই সিনেমাতে কলকাতার কাজ। আমরা মনে করি যে আগামী বছর অর্থাৎ আমাদের 10 বছরে সিনেমাতে কলকাতার এই চলচ্চিত্র উৎসব আন্তর্জাতিক হবে এবং আমরা শুধুমাত্র আর স্থানীয় বা দেশীয় নয়, আমরা আন্তর্জাতিক স্তরের ছবি নিয়ে আমরা পরবর্তী ফেস্টিভ্যালটা করব। এই বছর আমাদের তো প্রচুর ছবি এসেছিল, তবে সময়ের অভাবে তো সব ছবি দেখানো যায়নি। মূলত কম্পিটিটিভ যে প্রতিযোগিতামূলক যে বিভাগ ছিল, সেই বিভাগে আমাদের যেমন ছবি ছিল, তেমনও আমাদের এই বিভাগের বাইরেও ছবি ছিল। আমরা নিজেরা নিরপেক্ষ বিচারের জন্য আমরা সিনেমাতে কলকাতা আমরা কেউ ছিলাম না, আমরা আমাদের বিশিষ্ট জুরি বোর্ডে নিয়ে এসেছি এবং সিনেমাতে কলকাতা যারা সদস্য তারা কেউ অংশগ্রহণ করেননি, কারণ আমরা সবসময় চেয়েছি চলচ্চিত্র উৎসবের স্বচ্ছতার দিকটা যেন থাকে। একঝাঁক নতুন ছেলে মেয়ে ভালো ভালো ডকুমেন্টারি এবং শর্ট ছবি করছে, কিন্তু এগুলো দেখার কোনো একটা জায়গা নেই এবং এদের নিয়ে লেখা হয় না সাধারণ সংবাদপত্রগুলোতে। আমরা তাদের পাশে দাঁড়াবো, এই অঙ্গীকার নিয়েই আমরা এটা আমাদের দ্বিতীয় বছর করছি। আমরা এই ফেস্টিভ্যাল 2019 শুরু করেছিলাম, 2020 আমরা অতিমারির জন্য করতে পারিনি, 2022 আবার করেছি এবং এতে খুব সাড়া পড়েছে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আমরা এই স্বল্পদৈর্ঘ্যের এবং তথ্যচিত্র নির্মাতাদের পাশে থাকব, এই উদ্দেশ্য থেকেই আমাদের এই চলচ্চিত্র উৎসব। কলকাতাদের থেকে সবসময় সাহায্য পাচ্ছি, আমরা যেভাবে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ছিল তারা সবগুলোই মান্য করেছে, যার জন্য আমরা এই ফিল্মগুলোকে অতি সহজেই আমরা দেখাতে পেরেছি। আমরা সেখান থেকে হার্ড ডিস্ক নিয়েছি, হার্ড ডিস্ক থেকে নিয়ে আমাদের গতবারে যে অসুবিধাগুলো ছিল সেবার সেগুলো পূরণ করতে পেরেছি। নতুন শর্ট ফিল্ম মেকারদের কী বলবো? নতুন যারা আসছে তাদের প্রতি আমাদের তো নিশ্চয়ই একটা আশাব্যঞ্জক পথ দেখালো তারা নিজেরাই, এবং আমরাও তাতে খুব উৎসাহিত যে নতুন নতুন যে ফিল্ম মেকাররা যে ছবিগুলো দেখানো হলো এবছর, এই যে কারেন্ট ইয়ারে আমাদের দেখানো হলো, গতবারের তুলনায় যথেষ্ট ভালো হয়েছে এবং কোনো ছবিকে এবার বাদ দেওয়া যায় না। আমার মনে হয় কোনো ছবিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো আমরা করেছি বা অন্যান্য দিক দিয়ে বিচার করেছি, কিন্তু কোনো ছবিকে ফেলে দেওয়ার ব্যাপার নেই, কারণ সব ছবিগুলো এত সুন্দর হয়েছে যে কাকে ছেড়ে কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করবো আমাদের অনেকটা ভাবতে হয়েছে। হ্যাঁ, ওনার ঠিকই বলেছে, আমরা সেইভাবেই চেষ্টা করেছি। এক একটা ছবির মধ্যে 4টে ছবি বাদ গেছে আর বাদ বাকি ছবিগুলো দেখানো হচ্ছে। গুণগত মান নিয়ে কী বলবেন? সবই ভালো ছবি করছে, আর আশা করি আরও ভালো ছবি করুক, আরও উন্নতি করুক। তুমি নিজে একজন ফিল্ম মেকার এবং অভিনেতা, এই ফেস্টিভ্যাল থেকে তোমার কী কী মানে ভালো দিকটা হয়েছে, তুমি কী পেয়েছো, প্রাপ্তিযোগ কী হয়েছে তোমার? লাল ফিতে সবাই ভালো বলেছে, আজকে রাঙামাটি আছে, রাঙামাটি 71, এবার দেখা যাক দর্শক কী বলে। আর দুটো ছবি ভালো মন্দের মধ্যে গেছে, কালো রাত্রি আর ঠিক দায়। লালফিতে নিয়ে অনেকে প্রশংসা, অসাধারণ লালফিতে ব্লকবাস্টার, লালফিতের প্রতি অনেক আশা আছে। কলকাতায় আমার দুটো ছবি সিনেমাতে কলকাতা চলচ্চিত্র উৎসব 2022 সুযোগ পাওয়ার জন্য আমি সিনেমা থেকে যথেষ্ট অভিনন্দন জানাচ্ছি। আমার এই ফেস্টিভ্যাল নিয়ে আমি যথেষ্ট আশাবাদী, কারণ এই ফেস্টিভ্যালে আমাদের কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকার অনেক ভালো ভালো ফিল্ম মেকার তাদের ছবি দিয়েছে, তার মধ্যে আমাদের ছবিটাও
সিলেকশন হয়েছে এটার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো সংস্থাকে। আর আশায় রয়েছি, আমরা প্রত্যেকেই তো মাঠে নামি একটা জেতবার আশা নিয়ে, মাঠে যে বাজি মারতে পারে সেই দিকে। বলার কিছু নেই, এরকম আপনি আমার ইন্টারভিউ নিয়েছেন, আপনি জানেন যে আমি পুরস্কার পাওয়ার জন্য ছবি করি না, আমি বেসিক্যালি আমার নিজস্ব যে ম্যাসেজ থাকে ওয়ার্ল্ড ওয়াইড ম্যাসেজ সেগুলো আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমার এখানে কিন্তু একটা মাদার্স ডে আছে যেটা অন্য অর্থেজন করা হয়েছে, এখানে বিকল্প কপি অ্যান্ড পেস্ট যেটা বাচ্চাদের নিয়ে করা হয়েছে, বাচ্চাদের ভুল ত্রুটি সংশোধন, আর সেইটা হচ্ছে তার ভাই। আমরা এই জীবনে আমাদের সকলকেই জানি যে একদিন একদিন মরণকে মৃত্যুকে করতেই হবে, তো মরবার আগে যাতে আমরা না মরি, আমাদের যে সার্ভাইভ যে লড়াইটা সেই লড়াইটা আমাদের সবসময় চলিয়ে যেতে হবে। আর বাকি হইল যে পুরস্কারের ব্যাপারে, আমি আরও বলেছি এখনও বলছি আমি পুরস্কার নিয়ে ভাবি না, আমি যে আমার ম্যাসেজটা সবাইকে দেখাতে পেরেছি এর জন্য আমি ধন্য, এবং এর জন্য আমি থ্যাংক জানাবো আমাদের সিনেমা থেকে, কারণ এরা প্রত্যেক বছরই যে ফেস্টিভ্যালটা করে এর মাধ্যমে আমাদের মতন অনেক নতুন নতুন ডিরেক্টররা তাদের ছবি নিয়ে হাজির হয় এখানে এবং সবাইকে সেটা দেখাতে পারে। হ্যাঁ, এটা বোধ হয় আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয়েছিল 2013 এবং 2018, তাতে আমার দুটো সিনেমা অ্যাকসেপ্ট হয়েছিল, আর এইটা নন্দন থ্রিতে দেখানো হয়েছে। তো থ্যাংক ইউ সিনেম্যাটিক ফিল্ম ফেস্টিভ্যালকে, যারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম একটা অপরচুনিটি দিয়েছে। টোটাল আই থিঙ্ক 65 ফিল্ম মেকার্সদের সিনেমা টোটাল এখানে জমা হয়েছে, তো আমার 9-9 করে দুটো জমা হয়েছে। তো হোপফুলি দেখি আজকে রেজাল্টের দিন আজকে কী হতে চলেছে, কারণ 65 ফিল্ম মেকার্স আজকে এসেছে এখানে, আজকে আমাদের ক্লোজিং সিনেমানি, তো দেখা যাক কী হবে। মানে কতটা আশাবাদী তোমার? আশাবাদী বলতে সকলেরই সিনেমা তো ভালো লাগছে, তো হোপফুলি এখন নিজের দুইটা টক বলবো না, খুবই ছোটদের নিয়ে। হ্যাঁ, আমার দুটো ছবি বাচ্চাদের নিয়ে, একটা চিন্তাধারা এবং একটা 100 টাকার নোট, এবং দুটোতেই বাচ্চাদের ক্যারেক্টার বেশি আছে, কারণ এই দুটো সিনেমায় আমি যেটা দেখাতে চাইছি, কারণ ইরানিয়ান ফিল্মকে বেশি আমি দেখি একটু, যেখানে বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি পরিমাণে হাইলাইট করে, তো আমারও এবছর এটা ইচ্ছা যে বাচ্চাদেরকে নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল করা, তো সেই কারণেই এই ফিল্ম ফেস্টিভ্যালে আমি দুটো বাচ্চাদের মুভি দিয়েছি। সিনেমা ঠেক ফিল্ম ফেস্টিভ্যাল 2022 কলকাতা নন্দন থ্রিতে শুরু হয়েছে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। আমার ছবি বাস্তব ছিল 2nd ডে অর্থাৎ 6 তারিখে, আর কিছুক্ষণের মধ্যে তো ফল ঘোষণা হবে। যদি আমার ছবি পুরস্কৃত হয় তাহলে অবশ্যই ধন্যবাদ দেব, আর পুরস্কৃত না হলেও ধন্যবাদ দেব, কারণ এইভাবে একটা প্রয়াস সিনেমা ঠেকের আগামী দিন আরও ভালো ভালো ছবি আসবে, এবং আমাদের উদ্বুদ্ধ করেছে যে আমাদের ভুল ত্রুটিগুলো ধরা পড়েছে সেগুলো আগামী দিন আরও ভালো ছবি করতে সাহায্য করেছে। তো চেষ্টা করব আগামী দিন আরও ভালো ছবি বানানোর, বাস্তব যদি অ্যাওয়ার্ড পায় আরও বেশি খুশি হব। কালকে দুটো বই দেখলাম, তার আগের দিন রিক্সা, আর কালকে দেখলাম প্রজন্ম। আর আরেকটা ব্যাপার বলতে যে আগামী দিনে আমরা একটা চরিত্র বলে বই করছি, ওইটা নিয়ে আমি বেশি এক্সাইটেড, কারণ আমার ডাইরেক্টর আমার সাথে বলছিল যে ওটা তাড়াতাড়ি যেতে হবে আমাদের বাইরে। তো এখন কথা হচ্ছে কালকে যা দেখলাম দর্শকদের যে হাততালি আর যে তাদের অ্যাক্টিভিটিস, এই যে ব্যাপারগুলো যা দেখলাম আমার খুব ভালো লেগেছে, আমি খুব আনন্দ পেয়েছি বইটায়। তো আজকে এসেছি, আজকে আমাদের মমতা শঙ্কর, তোমার গৌতম ঘোষ আসছেন, ওনাদের হাত থেকে কী আমাদের কী দেখি আমাদের কী একটা পুরস্কৃত করবেন, আমাদের বই দেখে হয়তো ওনাদের ভালো লেগেছে। ওই জন্য তো আপনার চরিত্রটা কেমন ছিল? আমার চরিত্রটা ছিল, আমি বাবা এবং আমার স্ত্রী আমাকে প্রায়ই বলছে যে মাকে আলাদা করে দাও, আমার মাকে বলছে আলাদা করে দিতে, তাহলে আমি এটাতে রাজি ছিলাম না, কিন্তু মা বউ এমন আমাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে যে বোঝাচ্ছে রাত্রিবেলা, কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করিনি। যখন মনে মনে ডিসিশন নিলাম যে এটা তো অন্যায় হচ্ছে, আমার ছেলের চোখেও তো আমি পড়ে যাচ্ছি, আমার ছেলেও আমাকে বলবে না যে বাবা তুমি যখন বৃদ্ধ হবে তখন তোমাকেও আমরা বৃদ্ধাশ্রমে পাঠাবো। তো একটা বাজে মেসেজ যেত যদি আমরা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতাম, তো ওই কারণেই আমি এই জায়গাটা। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।